الحمد لله الذي جعل القران نورا للمهتدين ومنارا للمسترشدين وسبيلا قاصدا للمستبصرين وبابا لصلاح الدنيا والدين واشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي كلامه سبحانه اصدق قيلا واحسن حديثا وابين حجه وأهدى دليل لسلوك أحسن محجة وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أنزل عليه الكتاب قيما ولم يجعل له عوجا يبشر المؤمنين وينير الكا وينذر الكافرين ويشفي به الصدور وينير بضيائه الدروب ويعيذ به العباد ويدعوهم الى صراط مستقيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين. عباد الله اتقوا الله واشكروه على نعمه العظيمه واشكروه على نعمة الاسلام وعلى نعمة القران فهما خير النعيم قال تعالى আল্লাহ আল্লা আলা আমাদেরকে রমাদান মাস দিয়ে অনেক বড় এহসান করেছেন অনুগ্রহ করেছেন যে মাসটি হচ্ছে আল মাস আজকে আল কোরআন নিয়ে আমরা কিছু বলব কারণ এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা যত জ্ঞান তিনি দিয়েছেন তার মধ্যে আল কোরআনের এল ওয়াহি এবং আল কোরআন নামক উল্লাহ এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিভাবে আল কোরআন সকল সৃষ্টির উপরে বিশেষ করে এন্স এবং জিন্নের উপরে প্রভাব বিস্তার করে সেটি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আল কোরআন আল্লাহ সুবাহানা দিনের জ্ঞান উপস্থাপন করেছেন কিন্তু এর পাশাপাশি দুনিয়ার যত জ্ঞান আছে কোনোটাই তিনি বাদ দেননি আল কোরআনের মধ্যে দিন দুনিয়ার সকল জ্ঞানের তিনি সমাহার করেছেন যারা ভিত্তিক আল কোরআনকে অধ্যয়ন করেছে তারা ইসলামী শেরিয়ার পরিপূর্ণ একটা বিধান এতে পেয়েছে আর যারা জাগতিক যে কোনো দিক থেকে চাই সেটা পদার্থবিজ্ঞান কিংবা রসায়ন জীববিজ্ঞান কিংবা মেডিকেল সায়েন্স যেদিক থেকে তারা পড়ুক না কেন এখানে মৌলিক সকল জ্ঞানের সমাহার তারা এখানে পেয়েছে অতএব আল কোরআন হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কুল্লিয়ত শরিয়াহ ইসলামী শরিয়ার একটা মৌলিক নীতিমালা অমদাতুল বিল্লাহ এটি হচ্ছে মুসলিম মেল্লার সবচেয়ে উত্তম আদর্শের জায়গা ইয়ম্বুঅল হেকবাহ এই কোরআন থেকেই সকল প্রজ্ঞা উচ্ছারিত হয় ও আয়াতুর রিসা আলাহ এটি হচ্ছে রিসালাতের নিদর্শন এবং নুরুল আফসারি এর যত প্রজ্ঞা যত জ্ঞান যত বিচক্ষণতা তার আলোকোচ্ছরণ এই আল কোরআন থেকেই হয়ে থাকে আল কোরআন ছাড়া আল্লাহর দিকে যাওয়ার আর কোনো পথ নেই আল কোরআনই একমাত্র গ্রন্থ যার মাধ্যমে নাজাদ পাওয়া যায় আল কোরআনকে অ্যাভয়েড করলে কোনো মানুষ আল্লাহর কাছে কখনোই নাজাত পেতে পারে না সুতরাং আসুন আমরা আল কোরআনের বিষয়গুলো একটু দেখি চিন্তাভাবনা করে দেখি এবং কিভাবে আল কোরআন যেভাবে হাজার হাজার বছর ধরে মানুষের নাফসকে তাড়িত করেছে প্রভাব বিস্তার করেছে আজকে আমরা কোরআন থেকে গাফেল হয়ে যাওয়ার কারণে কোরআন আর আমাদের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে যে কোরআন থেকে আমরা উপকৃত হতে পারি কোরআন আমাদের হৃদয়কেও নাড়া দিতে পারে কোরআন আমাদের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে সেই জন্য একটু ভাবনা দরকার সেজন্য একটু মুখী হওয়া দরকার কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করা দরকার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা দরকার কারণ আল কোরআন হচ্ছে সেই গ্রন্থ যাকে আল্লাহ সুবাহানহতলা রাহমাতাল্লী আলামিন হিসাবে তিনি নাজিল করেছেন এবং এই কোরআনের মধ্যেই তিনি এমন শক্তিশালী আদর্শ স্থাপন করেছেন যা মানুষকে অত্যন্ত সুদৃঢ়ভাবে সত্যের দিকে পথ দেখায় আল্লাহ সুবান তাল্লা বলছেন আল কোরআন আল কোরআন আকুয়াম নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে পথ প্রদর্শন করে যা অত্যন্ত সুদৃঢ় সুদৃঢ় এবং সরল পথের দিকে আল কোরআন পথ প্রদর্শন করে ওই উবাশিরুল মিনী আল্লা দিন আলাসায়াতি আন্না আজরান ক্যাব আর মোমেনদেরকে সেই সকল মোমেনদেরকে কোরআন সুসংবাদ দেয় যারা অর্থাৎ ভালো কাজ করে সৎ কাজ করে এই সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার আজরান জন আল কোরআন আল্লাহ সুবান তাল্লা নাজিল করেছেন মাও আয়দা হিসাবে উত্তম উপদেশ এবং যাতে এই কোরআন মানুষের জন্য হেদায়ত হয় যাতে কোরআনের মধ্যে মানুষের হৃদয়ে যত রোগ আছে তার চিন্তা চেতনায় যত সমস্যা আছে তার উপশম হয় এবং যাতে গোটা মানব জাতির জন্য এই আল কোরআনটা মার্সি হয়ে যায় অনুগ্রহ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে একটা করুণা হয়ে যায় যেই করুণার মধ্যে যদি মানুষ অবগাহন করে তাহলে সে আল্লাহর নকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হয় আল্লাহ সুবহানহতা বলছেন ইয়ে এযুহান নাস ওকাত জ্যা এতকুম মাওর এওয়া কাদ্ জ্যা এতকুম মাওর এজা তুম্ মীর রব বিকুম ওয়াশিফ এ উললি মাফিসদূর ওয়াহুদা ওয়ার আহমেদ হে মানুষেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে একটা উপদেশ এবং অন্তরসমূহের মধ্যে যে ব্যাধি আছে যে রোগ আছে চিন্তা ভাবনার যে সমস্যাগুলো আছে তার শিফা এবং উপশম আর মোমেনদের জন্য হেদায়ত এবং রাহমা তাহলে এখানে আল্লাহ সুমতাল আল কোরআনকে তিনি এখানে শেফালিমা ফি সুদুর হিসেবে উল্লেখ করেছেন আল কোরআনকে তিনি মাওয়েদা হিসেবে উল্লেখ করেছেন আল কোরআনকে তিনি এখানে রাহমা হিসেবে উল্লেখ করেছেন আল কোরআনকে তিনি এখানে হুদা এবং নাস হিসেবে উল্লেখ করেছেন যেমনটি রমাদানের আয়াতে তিনি উল্লেখ করেছেন শাহর রমাদান আল্লাফিহিল কোরআন হুদালিন্নাস ও বিনাতে মিনাল হুদা ওল ফরকান রমাদান মাস যাতে আল কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্যে হেদায়তের প্রমাণস্বরূপ এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার জোডা সুতরাং আল এগুলো এক একটা নাম হুদা আল কোরআনের নাম রাহমা আল কোরআনের নাম নূর আল কোরআনের নাম আদিকের আল কোরআনের নাম এবং আলফরকান এটাও আল কোরআনের একটা নাম আল কোরআন আল্লা সুবহান হ আলা একটা সুস্পষ্ট গ্রন্থ হিসাবে নাজিল করেছেন তিনি একে সারা জাহানের সকল মানুষের জন্য আলোকবর্তিকা করে দিয়েছেন এবং তিনি একে হকের একটা চমৎকার ট্রেজার ভান্ডার হিসাবে উপস্থাপন করেছেন আর আল কোরআনকে যারা অনুসরণ করে তারা সেরাতুল মুস্তাকিম পাবে সেই গ্যারান্টিও আল্লাহ সুবাহ দিয়েছেন আল্লাহ মবিন তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে এসেছে একটা নূর একটা আলো তথাল কোরআন এবং মবিন একটা সুস্পষ্ট গ্রন্থ ইহাদাম আল্লাহ তালা এই আল কোরআনের মাধ্যমে হেদায়ত দেন পথ নির্দেশ দান করেন তাদেরকে হেদায়ত দান করেন যারা আল্লাহর সন্তুষ্টি এত্তে বার করে যারা চায় আল্লাহ যাতে সন্তুষ্ট থাকেন সে পথে চলতে সে পথের আনুগত্য করতে আল্লাহ তাদেরকে এই পথটা প্রদর্শন করেন সুবুল্লা সালাম এটা হল শান্তির পথ এটা হল সহজ সরল সিরাতুল মুস্তাকিম অহুম মিনাক্ত উমেত নূর বিইদনিহি ইলা ইলাসম মোস্তাকিম তিনি তাদেরকে জুলুমাত অন্ধকারগুলো থেকে নূরের দিকে তিনি পথ দেখান বের করে নিয়ে আসেন অন্ধকার গলি অনেক কিন্তু নূর একটা অন্ধকার গলি অনেক আপনি এই জন্য দেখবেন ইসলাম ব্যতীত আর যেখানেই আপনি যাবেন সেখানেই আপনি পথ হারাবেন আপনি শুধু একটা জায়গায় পথ খোঁজে পাবেন পথের মধ্যে থাকতে পারবেন সেরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবেন এবং সেটি হল ইসলাম সেটি হলো ইসলাম সেটি জন্যে আল্লাহ তালা বারবার বিভিন্ন উপায় যেমন এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলে দিচ্ছেন অন্য আয়াতেও তাই বলেছেন ইন দিন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম কিন্তু মানুষ অনেক সময় ভাবে ইসলামের মধ্যে আমি আমার আকাঙ্ক্ষিত জিনিস পাচ্ছি না সে এখানে ওখানে খোঁজে সে কি আসলে সত্যিকার পথ পাবে আল্লাহ তার উত্তর দিচ্ছেন ওমাইয়া তগর আল ইসলামে দিন বেলামিন আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো দিনকে খোঁজে কোনো জীবন আদর্শ খুঁজে ফেরে কোশ্চিন কালেও সেটি তার কাছ থেকে কবুল করা হবে না আল্লাহ যদি তার কাছ থেকে সেটি কবুল না করেন তাহলে কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো নাজাত পাবে না সত্যের সন্ধান পাবে না এবং সে সাফল্যও সেখানে পাবে না আর এই আয়াতের শেষে আল্লাহ তালা বলছেন তিনি এই কোরআন দিয়ে মানুষকে যাবতীয় যত প্রকার অন্ধকার আছে তা থেকে নূরের দিকে নিয়ে আসেন তার নিজের অনুমতি ক্রমে আল্লাহর অনুমতি ছাড়া আসলে কেউ কিন্তু অন্ধকার থেকে বের হয়ে আসতে পারে না এবং শেষে তিনি বলেছেন তিনি তাদেরকে সেরাতুল মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করেন আমাদের অনেকের ঘরেই কিন্তু আল কোরআন আছে আমরা অনেকে আল কোরআন তেলাওয়াত করি পড়ি এবং রামাদান মাস আসলে খতমও দেই কিন্তু দেখা যাচ্ছে যে আল কোরআন যে কোরআনটা আমরা ধারণ করছি সেই কোরআনের মাধ্যমে আমি কিন্তু অন্ধকার গলি থেকে বের হতে পারছি না অন্ধকার জীবন থেকে আমি মুক্ত হতে পারছি না অন্ধকার আরও যা কিছু আছে যাবতীয় দুর্নীতি পাপাচার অশ্লীলতা অন্যায় নাটক দেখা সিনেমা কিংবা এরকম আরও যত পাপ আছে এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারছি না একই সময় আপনার বাসাতে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসও আছে কোরআনও আছে সফল হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ডিভাইস আর আপনি ব্যর্থ হচ্ছেন কোরআন কিন্তু ব্যর্থ নয় আপনি ব্যর্থ হচ্ছেন এই কোরআন থেকে বেনিফিটটা নিতে যদিও আপনার বাসায় আল কোরআন আছে এই ব্যর্থতা কিন্তু কোরআনের নয় এই ব্যর্থতা আমাদের কোরআন থেকে কিভাবে সাফল্য অর্জন করব আমরা আজকে সময় থাকলে সেটা নিয়ে কথা বলবো এ তো সেই আল কোরআন যে কোরআনের বাণী যখন কেউ শুনে তার দেহমন সত্তা প্রকম্পিত হয়ে যায় যার আয়াত তাকে প্রকম্পিত করে আল্লাহ আল্লা সুবহানহ তারা বলছেন আল্লাহলা আহসানিহা তাকমিন ইলা দিকরিল্লাহ দায়ালিকা হুদৌল্লাহ ইহাদি বিহি মাইয়াসা ও ওয়ামাই ইয়ুদলিলিল্লাহু ফেমালাহু মিন হাজ খুব ইমপ্রেসিভ একটা কথা আল্লাহ উত্তম বাণী তিনি নাজিল করেছেন একটা সাদৃশ্যপূর্ণ কিতাব যা বারবার আবৃত করা হয় যা শুনলে মানুষের বা সেই সব লোকদের দেহমন প্রকম্পিত হয় যারা তার যারা তাদের রবকে ভয় করে এবং তারপর তাদের দেহমন আল্লাহর দেখের দিকে স্মরণে বিগলিত হয় বিনম্র হয় এ হচ্ছে আল্লাহর সেই হেদায়াত যে হেদায়াত তিনি জাকি ইচ্ছা প্রদান করে থাকেন এবং আল্লাহ জাকি ইচ্ছা ভ্রষ্টতার মধ্যে রেখে দেন তারপরে তার আর কোনো হেদায়তকারী থাকে না আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন আমরা যেন আল্লাহর সেই কৃপা পাই যে কৃপার মধ্য দিয়ে আমরা যাবতীয় দলালত থেকে মুক্ত থাকতে পারি আল্লাহমা আয়মিন ইয়ারব্বালা আল আমি আল্লাহতালা কোরআনে সে কথাও বলেছেন ইন্দাম আল মেনুন আল্লাহ দীনা ঈদুলিয়াত আলাইহি আয়া তুহু জাদাত হোম ইমায়ানা নিশ্চয়ই হচ্ছে সেই সব লোকেরা যাদের কাছে আল্লাহর আয়াত যদি তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় তাহলে মানে আমরা কি আসলে আয়াত তেলাওয়াত করে ইমান বাড়াতে পারছি কিনা আয়াত তেলাওয়াত করার পরে আমাদের দেহমন সত্তা প্রকম্পিত হচ্ছে কিনা আজকে সেটা কিন্তু একটু ভাবার বিষয় আছে অথচ আল্লাহ এই আয়াতগুলোতে কি বললেন তিনি মানুষের ইমান বাড়ানোর জন্য কোরআন দিয়েছেন তিনি মানুষের দেহ মনের মধ্যে প্রভাব তৈরি করার জন্য তিনি কোরআনকে দিয়েছেন তিনি আর আল কোরআনকে দিয়েছেন যেন আমরা হেদায়ত পাই সত্যপটটা খুঁজে পাই যেন বিপদ বিচ্যুতি তলালাত থেকে নিজেদেরকে উদ্ধার করতে পারি তাহলে সেটা কি হচ্ছে কিনা আজকের আমাদান মাস আসলো ঘন ঘন আমরা দ্রুত তেলাওয়াত করছে অথচ কোরআন কি বুঝে আসছে কিনা কোরআন তেলাওয়াত করলেই সেটা আমাদের অন্তরে প্রভাব নাও ফেলতে পারে বরং প্রভাব ফেলে যদি কোরআনটা আমরা বুঝতে পারি কোরআনের বুঝটাই হলো মূল প্রভাবক অথচ এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় ত্রুটি ঘাটতি আমরা অধিকাংশই কোরআন তেলাওয়াত করতে পারি না শিখিও না আর যারা তেলাওয়াত শিখি তারা কোরআনের অর্থ বুঝি না এই জায়গায় আমাদের হাফিজদেরও অনেক করার তাই না অনেক করণীয় আছে হাফেজদের বিরাট একটা অংশ তারা কোরআন হেফজা করে বিশাল একটা সবাবের ভাগে হচ্ছে কিন্তু এটা কি যথেষ্ট মনে করা কি উচিত বরং যারা আল্লাহর কোরআনকে এই সিনায় ধারণ করছেন তাদের উচিত সারা বিশ্বে এই কোরআনকে প্রচার করা শুধু কোরআনের তেলাওয়াতকে প্রচার করলে হবে না কোরআনের বাণী প্রচার করতে হবে কোরআনের নির্দেশ কোরআনের বার্তা কোরআনের রিসালাত কোরআনের বক্তব্য কোরআনের প্রজ্ঞা কোরআনের হুকুম পৃথিবীর অধিকাংশ মানুষ এগুলো জানে না জানে না কারণ আমরা তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ অথবা আরবি কোরআন যে মোসাহ সেটার সেটা দিয়ে ঘরকে অলঙ্কৃত করছি কিন্তু নিজের চরিত্র নিজের চিন্তা চেতনা নিজের জ্ঞান নিজের আখলাখ নিজের দিনই জিন্দিগিকে আমরা কোরআন দিয়ে কিন্তু অলঙ্কৃত করছি না আল্লাহ আল্লা হতা হতলা আল কোরআনকে হেদায়তের কিতাব বলেছেন তিনি আল কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনার কথাও বলেছেন কোরআন নিয়ে যেন আমরা চিন্তা করি আপনি যা বোঝেন না তা নিয়ে কি চিন্তা করতে পারেন যা আপনার উপলব্ধিতে আসে না সেটা নিয়ে আপনি কি গবেষণা করতে পারেন কখনোই না এই জন্য আল্লাহ সোহান তালা বারবার আমাদেরকে কিন্তু তিনি একটু মানে যেন ধাক্কা দিচ্ছেন প্রশ্ন ছুড়ে দিয়ে আফালা ইয়াদা তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের হৃদয়কে তারা লক করে রেখেছে তালা দিয়ে দেখেন কোরআন নিয়ে যদি আমি আপনি চিন্তা না করি এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এই প্রশ্নটা আমার আপনার জন্যে যারা কোরআন বুঝি না এবং কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না তার মানে আমরা লক করে রেখেছি আপনি হয়তো বলবেন আমি তো লক করি নাই তে লক না করলে তাহলে কোরআন বুঝতে পারছেন না কেন কিসে আপনাকে বাধা দিয়েছে আপনি কোরআন বুঝতে পারছেন না কেন কোরআন না বুঝলে তো কোরআনের অনুশাসন এই সমাজে প্রতিষ্ঠিত হবে না পরিবারগুলোতে আজকে বড় ধরনের অধপতন লক্ষ্য করে দেখুন আজকাল দিনদার ফ্যামিলিতেও ছেলেমেয়েরা সলাপ পড়ে না কোরআন পড়ে না তারা আধুনিক জীবনের দিকে চলে যায় অনেক দিনদার ফ্যামিলির রিপোর্ট ওই ফ্যামিলির সদস্যরাই আমাকে আমার কাছে নিয়ে এসেছেন যে তাদের মেয়েরা পর্দাও করে না এগুলো কিভাবে হলো কোরআন থেকে বিচ্ছিন্নতার কারণেই হয়েছে অথচ কোরআন শেখাটা কি কঠিন ছিল কোরআন বোঝাটা কি কঠিন ছিল কোরআন থেকে উপদেশ গ্রহণ করাটা কি কঠিন ছিল না এটা কঠিন ছিল না এই প্রশ্নটা যদি আপনি আল্লাহকে করেন আল্লাহ বারবার উত্তর দিয়েছে নও কোরআনকে আমি সহজ করেছি আমি কঠিন করি নাই ওলাকাদ ইয়াসার নালকোর আন আলীর দিকরে ফাহাল আল্লাহ চার চারবার সুরাত কামারের মধ্যে এই কথাটা উল্লেখ করলেন একবার না কেন এতবার উল্লেখ করলেন যাতে বারবার বলার কারণে আমরা একটু সজাগ হই একটু সচেতন হই একটু ভেবে দেখি আল্লাহ বলছেন নিশ্চয়ই দেখেন এখানে লাকাত ওয়ালাকাত ইয়াস্সাল নালকোর আনা ওয়ালাকাত দেখেন লামটা হলো তাকিদের জন্য কাদটা হলো তাকিদের জন্য ওয়ালা কাদ না এবং শব্দ অবশ্য অবশ্যই আমরা আল উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি আল্লাহ তালা উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন শুধু তেলাওয়াতের জন্য নয় তেলাওয়াত হচ্ছে উপদেশ গ্রহণের প্রথম সোপান বিদেশি একটা ভাষা যখন আপনি শিখবেন প্রথমে কি করেন আপনি রিডিংটা শেখেন এই রিডিংটা হল প্রাথমিকভাবে আমরা বলবো তেলাওয়াত কিন্তু আরবরা যারা তেলাওয়াত করে তারা অর্থও বুঝে অনারবরা যখন তেলাওয়াত করে তারা অর্থ বুঝে না মানুষ যখন কোনো কিছু রিড করে সে কি অর্থ বোঝার জন্য করে নাকি না বোঝার জন্য করে বলে দেখেন আমাদের দেশে কেউ চাইনিজ ভাষা পড়ে না পড়ে একমাত্র যে শিখতে যায় সে ছাড়া কিন্তু ইংরেজি পড়ে কারণ ইংরেজি সে শিখতে চায় তাহলে কোরআন কেন আমরা তেলাওয়াত করি বলেন তো কোরআন কেন আমরা তেলাওয়াত করি কেন কোরআনের অর্থ বুঝি না অর্থ বোঝার কোনো গরজ নেই এখানে একটা বড় ধরনের কন্ট্রাডিকশন বুদ্ধিবৃত্তি এখানে আমাদের হারিয়ে যায় সব কিছু বুদ্ধির আলোকে করি শুধু কোরআনের কাছে আসলে ইসলামের কাছে আসলে তখন আর বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর কোনো প্ল্যান আমাদের থাকে না এটা খুবই দুর্ভাগ্যজনক আজকে মুসলিমদের পিছিয়ে থাকার পেছনে এটা হলো সবচেয়ে বড় কারণ আপনি সালাদ পড়ছেন সালাদ নিয়ে কি কখনো ভেবেছেন এই সালাদটা আমার উপর কি ইম্প্যাক্টটা ফেলছে আর সেরিয়া কি ইম্প্যাক্ট এবং কি প্রভাবটা ফেলার জন্য সালাদটা দিলেন আমাদের অনেক মানুষ লক্ষ লক্ষ জনতা সালাদ পড়ে প্রতিদিন কিন্তু সলাাদ তার দিনকে পাল্টায় না তার অভ্যাসকে পাল্টায় না তার স্বভাবকে পাল্টায় না তার ইমানকে জোরদার করে না একই অবস্থা দেখেন অন্য অন্য যে কোনো রেস্টুয়াল আমাদের এখান থেকে প্রতি বছর কত হাজি সাহেবরা যান সুভান আল্লাহ হজ তাকে কতটা পাল্টাতে পেরেছে এই যে রমাদান মাসে অনেকেই অমরা করতে যাচ্ছেন একটা ওমরাই তো একটা হজের পরিমাণ সবাব তাই না রাসুসাল্লা থেকে বিশুদ্ধভাবে এটা সাব্যস্ত হয়েছে কিন্তু আমাদের ফোকাসটা কি শুধু সবাব গুনার মধ্যেই থাকবে সবাব গুনলে আসলে সবাব পাবেন কিনা আমার অনেক সন্দেহ এর কারণ হল আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এই সবাবের কথাগুলো বলা হয়েছে এবং আল্লাহ আসলেই দিবেন আল্লাহ যা ওয়াদা করেছেন যে সবাবদা ওয়াদা করেছেন দেবেন কিনা দেবেন আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না কিন্তু শেষ পর্যন্ত সেই সবাবটা ধরে রাখতে পারবো কিনা এটা হচ্ছে আশঙ্কার জায়গা আপনি এত এত স্বভাবের জন্য সালাদ পড়ছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন হজ করছেন ভালো কাজ করছেন কিন্তু শেষ পর্যন্ত আপনার পরিণতি কি হবে আপনি কি ইমানের মধ্যে থেকে মারা যেতে পারবেন তাহলে এতদিন যে এত কাজ করলেন সেগুলোর কি দশা হবে আমাদের মধ্যে অনেককেই আমরা দেখি আজকাল তারা দিনের মধ্যে আছে বলে মনে করে অথচ তারা কিন্তু দিন থেকে সরে যাচ্ছে একদল মানুষ দেখবেন যে কিছুকাল পরে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে আল্লাহ আসমা এবং সিফাতকে অস্বীকার করে বসছে অথবা তাহবিল করছে অপব্যাখ্যা করছে আরেক দল মানুষ হাদিসকে অস্বীকার করে বসছে বোখারির বিখ্যাত সব হাদিসকে অস্বীকার করে বসছে অথচ অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু নিজেকে দিনদার মনে করছে তাহলে আমার সে আশঙ্কাটা কি বুঝতে পেরেছেন কিনা সেটা কিন্তু সঠিক জায়গাতেই আছে তাহলে আপনি যে দিন থেকে সরে যাচ্ছেন কিন্তু টের পাচ্ছেন না আপনি যে দিনের মেইন স্ট্রিম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন সেটাও আপনি টের পাচ্ছেন না তাহলে কোরআন থেকে কতটা বেনিফিট আমরা নিলাম মনে হয় মূল কারণটা হচ্ছে কোরআন থেকে আমাদের দূরত্ব আপনি প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করেন তারপরেও একটু ভাবার দরকার আছে যে এই তেলাওয়াতের মাধ্যমে কি আপনি কোরআনের সাথে কানেক্টেড থাকলেন নাকি স্টিল আরও অনেক দূরত্ব রয়ে গেছে যদি শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে অর্থ কবে শিখবেন কোরআনের অর্থের প্রভাবটা কবে নেবেন কোরআনের ইমান আকিদার যে বার্তাগুলো আছে সেগুলো কবে আপনি ধারণ করবেন আপনার সেনায় শব্দ ধারণ করলে তো হবে না কোরআনের অর্থটাও ধারণ করতে হবে মনে রাখবেন আল কোরআন দুটো সমষ্টি একটা হলো নভ বা শব্দ আর একটা হলো মায়ানি বা অর্থ আমি আপনি এবং পৃথিবীর অধিকাংশ মুসলিম কোরআনের শব্দমালার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তারা কোরআনের অর্থকে সিনায় ধারণ না করছে আমরা অনেক শিক্ষিত মানুষকে যখন একটা ছোট্ট সুরার তর্জমা করতে বলি পারেন না এখলাসের তর্জমাও অনেকে পারেন না সুরা কাউ আল তর্জমাও পারেন না অনেকে এমন কি সুরাতুল ফাতহার তর্জমাও ঠিক মতো পারেন না তাহলে কিভাবে আপনার অন্তর প্রভাবিত হবে বলেন তো সম্মানিত উপস্থিতি এটা নিয়ে মনে হয় আমাদের ভাবতে হবে আল্লাহ সুবহান তালা আমাদেরকে যে কোরআনটা সহজ করে দিয়েছেন আসুন না আমরা চেষ্টা করি সে কোরআনের প্রভাবটা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করা কোরআনের প্রভাবটা নেওয়া কোরআনের প্রভাবটা এত বেশি যেটি আমরা দেখি মক্কার কোরাইশদের মধ্যেও সেটা তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রভাবশালী ছিল তারা যখন শুনত কারণ তারা বুঝত খেয়াল করেন আমরা শুনি অথচ বুঝি না ফলে এই কোরআন আল আখনাস আবু জাহাল এদের মধ্যে যে প্রভাবটা অথবা এদের মধ্যে যে প্রভাবটা বিস্তার করেছিল সে কোরআনের সেই প্রভাবের ফোটাও আমাদের মধ্যে বিস্তার করে না এখানে একটাই বাধা সেটি হচ্ছে কোরআনকে সরাসরি বুঝতে না পারা দু একটা ছোট্ট গল্প আপনাদের সামনে তুলে ধরি অত্ন রেবি আ তিনি যখন কোরআন শুনছিলেন কোরআন তিনি বুঝতে পারছিলেন এবং কোরআনের প্রভাব কাফের অবস্থায়ও তার উপর সচল ছিল তিনি এই কোরআনের প্রভাবকে অস্বীকার করতে পারলেন না তার ঘটনাটা ইবনু হিসাম তার আসিরান্নাবিয়া গ্রন্থে উল্লেখ করেছেন আমি অর্থটা শুধু আপনাদেরকে বলছি যে উতবা ইবনু রবিআ তিনি একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলেন তিনি বললেন ইবনা আখি ভাতিজা সিনিয়র মানুষ ছিলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেন ভাতিজা ইবনা আখি আসমাউ মিন ইসমা আমনি আ'রিদু আলাইকা আমরান তানযুরু ফিহা লা'আল্লাকা তাক্ববালু মিন নাবা'ধা বলেন যে ভাতিজা তুমি আমার কাছ থেকে কিছু শোনো আমি তোমার কাছে কিছু জিনিস উপস্থাপন করব তুমি একটু দেখো যে এ থেকে কিছু গ্রহণ করা যায় কি না নবী তাকে বললেন ইয়া ওয়ালিদ তার ছেলের নাম ছিল ওয়ালিদ ওয়ালিদ অথবা আর তার কুনিয়া ছিল আবুল ওয়ালিদ বললেন আবাল ওয়ালিদ বলুন আপনি বলুন আমি শুনব এভাবে দেখেন নবী সাল্লাহ আদবটা দেখেন তিনি একজন পরিপূর্ণ কুফরি অবস্থার মানুষকে তিনি যখন শোনাতে চাইলেন শুনলেন তিনি বলতে পারতেন তুমি কাফের মানুষ তোমার কথা কি শুনব তিনি বললেন তুমি বলো আমি যখন তার বলাটা একদম শেষ হলো তিনি একদম মনোযোগের সাথে শুনলেন বলাটা যখন শেষ হলো তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আবাল ওয়ালিদ আপনার কি শেষ হয়েছে আ ফারাক তাইয়া আবাল ওয়ালিদ আপনার কি শেষ হয়েছে তিনি বললেন হ্যাঁ এরপর নবী সাল্লাহসাল্লাম বললেন ফার্স্ট টাইম অ্যা মিন নি এবার আমার কাছ থেকে একটু শুনেন। তখন আবাল ওয়ালেদ বললেন ঠিক আছে আমি শুনবো তখন তিনি নবীসাল্লাহসাল্লাম একটা সুরার কিছু অংশ তেলাওয়াত করলেন বললেন বেসমিল্লাহ রহমান রাহিম হামিম। তানজি লুমিন আর রহমান রাহিম কিতাবন ফুসিয়া তুহু কোরআন আনা আর বি আল্লে কৌমিয়া লামন বেশিরাও না দি ফাহুম ফাহ বললেন হামিম পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ এমন একটি কিতাব যার আয়াতগুলো সুস্পষ্ট আরবিতে বিশদভাবে বর্ণিত এমন লোকদের জন্য যারা জানে এই কোরআন হচ্ছে সুসংবাদদাতা এবং সতর্ককারী কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিল তারা শুনল না এই আবুল ওয়ালিদ এবং অন্যদেরকে উদ্দেশ্য করে কোরআন এ কথাটা বলল নবী সাল্লাহ সাল্লাম তার নিজের কোনো কথাই বললেন না শুধু আল্লাহর কালামটা তাকে শুনিয়ে দিলেন রাসল সাল্লাহ সাল্লাম এরপর আরও বেশ কয়েকটা আয়াত পড়লেন ওতবা যখন শোনা শুরু করলো সে অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল সে শুধু শুনছেই শুনছে তার কোনো রা নেই মুখে কোনো কথা নেই এরপর শুনতে শুনতে একসময় সে দুই হাত পিছনে দিয়ে টেক দিয়ে আরও শুনতে লাগলো এভাবে সাল্লাম যখন সেজদার আয়াত পর্যন্ত গিয়ে থামলেন পড়লেন তিনি সেজদা করলেন ওতবাও সেজদা করল ইয়া সালাম ইয়া সালাম কোরআনের প্রভাব লক্ষ্য করেছেন অথবা সে কোরআনের অর্থের সাথে চলতে চলতে সে ভুলে গিয়েছে সে অমুসলিম সে ভুলে গিয়েছে সে কোরআন মানে না এ তো এক মহাসত্য তার হৃদয়টা নিয়ে ফেলেছিল সব সত্যকে তার হৃদয়টা নিয়ে ফেলেছিল রাসুল সাল্লা সাল্লামের সাথে সেও সেজদা করল এ হচ্ছে কোরআনের প্রভাব এ হচ্ছে কোরআনের প্রভাব আজকে আমাদের সময় হয় না প্রিয় ভাইয়েরা কোরআন এভাবে শোনার আমাদের সময় হয় না আর যদি সময় হয় না বোঝার কারণে কোরআনের প্রভাব থেকে আমরা বঞ্চিত নবী সাল্লাহালাম এরপরে বললেন হে আবুল ওয়ালিদ তুমি তো শুনেছ এবং দেখেছ এই হলো আল কোরআন যা তোমাকেও সেজদা মানে এটা তিনি বলেননি বলার তার বলার ভঙ্গিতে এরকম যে তোমাকেও সেজদা করিয়ে দিয়েছে আল কোরআন এরপরে অথবা তিনি উঠে গেলেন তিনি কোরআনের প্রভাব থেকে মুক্ত হতে পারছিলেন না উঠে গেলেন তার সঙ্গী সাথী যারা অমুসলিম তাদের কাছে তখন তারা দেখছিল যে অথবা আসছে বলছে দেখো তো এই লোকটা আমাদের একটু আগে যে চেহারা নিয়ে গিয়েছে মোহাম্মদের কাছে এখন ভিন্ন চেহারা চেহারা একদম পাল্টে গেছে এই চেহারা একটু আগের চেহারার মতো মনে হচ্ছে না তখন তারা জিজ্ঞেস করলো মা ওরা ই আবাল ওয়ালিদ আবুল ওয়ালিদ তোমার কি হলো এরকম কেন দেখছে তোমাকে সে বলল আবুল ওয়ালিদ বলল ওরা ইনি ও আল্লাহ বলল জানলার কসম আমি এমন কিছু কথা শুনেছি যেটা আমার জীবনে কোনো দিন শুনি নাই এমন কোনো কথা এত প্রভাবশালী কথা আমি কোনো দিন শুনি নাই ওর আল্লাহর কসম এটা কোনো জাদুর কথা না ওলা বিশ্বাহের এবং এটা কোনো কাব্যও না ওলা বিল কাহানা এবং এটি গণৎকারের কোনো মানুষকে হিপ্টোনাইজ করার মতো কথাও না হে কোরাইশের লোকেরা হে মাহু লোকেরা তোমরা আমাকে অনুসরণ করো এই ব্যক্তি মোহাম্মদ এবং সে যেদিকে ডাকছে ছেড়ে দাও তাকে তাকে তার মতো থাকতে দাও তাকে বিরক্ত করো না উত্ত্যক্ত করো না কেন বলেছিলেন জানেন কারণ সে বুঝতে পেরেছে এটা মহাসত্য কথা মানতে পারছে না কারণ এতদিনকার অভ্যাস এতদিনকার কৃষ্টি কালচার একদিনে হঠাৎ করে মানুষ বাদ দিতে পারে না আজকে আমাদের দেশেও যারা আমাদেরকে মনে করে আমরা হয়তো বা নতুন কথা নিয়ে আসছি কেন এত বেশি বেশি কোরআন সন্ন্যার কথা বলছি কেন মানুষের এত ভুল ধরছি মানুষ যে সেরেক বেদা আতে লিপ্ত কেন মানুষকে সতর্ক করছি অথচ এটা বিভিন্ন ফেরকাতো তাই করছে এটা তাদের কাজ তাদেরকে তাদের মতো থাকতে দেই। তাই না আমরা থাকতে দিচ্ছি না ব্যাপারটা এমন নয় কিন্তু মহাসত্যকে যারা গ্রহণ করে তারা তো বাতিলকে গ্রহণ করতে পারে না অতএব আমরা দেখতে পাচ্ছি যে এই যে অথবা এখানে তিনি যখন বুঝতে পারলেন সত্য তিনি বললেন সত্য প্রচার করতে দাও এর পেছনে বাধা হয়েও না কোরআনের প্রভাবে কিন্তু এটা হয়েছে আজকে যদি বুদ্ধিকে আমাদের মুসলিম ভাইরা বোনেরা কাজে লাগান তাহলে দেখবেন সত্য কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে না তাই না বাজারে কোন মাছটা ভালো আর কোনটা পচা বুঝতে অসুবিধা হয় কোন ডাক্তার ভালো ডাক্তার আর কে হাতুড়ে ডাক্তার বুঝতে অসুবিধা হয় কে সঠিক ব্যাখ্যা করছে আর অপব্যাখ্যা করছে বুঝতে অসুবিধা হয় কে অনুসারী এবং কে নয় বুঝতে অসুবিধা হয় হয় না জাস্ট একটু বুদ্ধি খাটাবেন আবেগ না আবেগ না আবেগ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আবেগের কারণে আপনি যদি কোনো বাতিল পরিবেশে মানুষ হয়ে থাকেন আজও সে বাতিলের পক্ষে আপনি ঠিকাদারি করেন আজও বাতিলের পক্ষে আপনি আপনার শক্তি ব্যয় করেন এটা আমরা বহু দেখেছি আমি আপনাদেরকে আহ্বান করব যে আসুন আসলে কোরআনের যে এত সুন্দর যে প্রভাব আমরা সে প্রভাব থেকে নিজেকে যেন দূরে না রাখি কোরআনের প্রভাবটা নেওয়ার জন্য তাদাব্বরুল কোরআন করতে হবে তাদাব্বরুল কোরআন করতে হবে এখানে আরেকটা ছোট্ট ঘটনা বলি এটিও বিখ্যাত একটা ঘটনা আবু জাহাল আবু সুফিয়ান এবং আখনাস এরা একবার চিন্তা করল দেখি মোহাম্মদের কথাগুলো একটু শুনে আসি শুনতে শুনতে ভোর হয়ে গেছে তিনজন তিন জায়গা থেকে শুনছেন কিন্তু যখন ভোর বের হচ্ছেন তখন একসাথে হয়ে বললেন আরে আপনি কেন আসলেন আপনি কেন আসলেন আপনি কেন আসলেন তারা বলল আমি তো কথা শুনতে শুনতে আমার এরকম হয়ে গেল তারা বুঝতে পারলেন যে তারা সবাই একই উদ্দেশ্যে আসলেন তারপরে তারা তখন একে অপরকে লাউম করলেন তিরস্কার করলেন ছি এটা কেন করলেন তাহলে আরেকজন বলল আপনি কেন করলেন এভাবে তারা একে অপরকে তিরস্কার করলেন তারপরে বললেন এটা যেন আর অন্যরা জানতে না পারে তারা চলে আসলেন তারা ভাবলেন যে এখন যেহেতু পরস্পরকে তিরস্কার করেছি আমি যদি আজকে যাই তাহলে আরেকজন তো জানতে পারবে না কারণ সে তো আর যাবে না এখন তো তিরস্কার করা হয়ে গেছে কিন্তু দেখা গেল দ্বিতীয় রাত্রেও তারা গেলেন এবং এই তিনজনে আপনারা খেয়াল করেন একটা আকর্ষণ না আজকে আমাদের ছেলে মেয়েদেরকে নাটকে আকর্ষণটা করে খেলা ক্রিকেটে আকর্ষণটা করে ফুটবলে আকর্ষণটা করে অথবা অ্যান্ড্রয়েড ফোনে আকর্ষণটা করে ওদেরকে যতই অভিভাবক হিসেবে আমরা নিষেধ করি ওরা আবার সেটা দিকে যায় আর এই কোরআন তাদেরকে আকর্ষণ করেছিল এই আকর্ষণটা সেম কিন্তু কোরআনের আকর্ষণটা হচ্ছে সত্যের দিকে আকর্ষণ আর খারাপের আকর্ষণটা এটা আমাদের বদভ্যাসের কারণে আকর্ষণটা তৈরি হয়েছে যাই হোক দ্বিতীয় রাত্রিতেও তারা একইভাবে ভোর পর্যন্ত বের হওয়ার সময় আবার একসাথ হলেন আবার তারা একে অপরকে তিরস্কার করলেন তৃতীয় রাতেও আবার আসলেন তারা এটা কোরআনের প্রভাব এই প্রভাবটা বোঝার জন্য আসলে এই ঘটনাগুলো আমাদের জানা দরকার তাহলে দেখা গেল কোরআনের এই প্রভাবটা যদি অমুসলিমদের উপরে পড়ে তাহলে মুসলিমরা কেন এই প্রভাব থেকে বঞ্চিত হচ্ছে এটা কি ভাবার দরকার আছে না আপনারা ডক্টর মরিস বুকাই ডক্টর রোজে গা রোদি তারপরে সেই ইউসুফ ইসলাম ব্রিটেনের তাদের কথা জানেন শুধু কোরআন পড়েই এরা কিন্তু ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন পড়ে এত বড় বিজ্ঞানী এত বড় পৃথিবীর বিখ্যাত ব্যক্তি কোরআনটা তো তাদের শেখার দরকার ছিল না কোরআন তো আমাদের অত্যন্ত সাধারণ মানুষগুলো পড়ে তাই না খুবই গরিব গোরাবা অতি সাধারণ মানুষগুলো আমরা কোরআন পড়ি ধনীরা তো কোরআন পড়ার সময় পায় না খেয়াল করে দেখেন কর্পোরেট সংস্থার বড় বড় ডিরেক্টর মালিক যারা সমাজের বড় বড় অধিপতি এদের কিন্তু কোরআন পড়ার সময় নাই এর একটা কাজ করে অনেক সময় যদি দিনদার হয় তারা কারিদের ভাড়া করে নিয়ে আসে ভাড়া করে কিছু টাকা দেয় আর কোরআন পড়ায় আর সবাবটা কিনে নেয় মনে করে কিনে নেয় আসলে সব কিনা যায় না কারি ভাড়া করার কোনো সিস্টেম ইসলামে নেই এই জিনিসগুলোও বুঝতে হবে আমাদের তাহলে কোরআনের প্রভাব কি করে আমাদের এই সমাজের মুসলিম যারা সমাজ চালায় দেশ চালায় কিংবা আরও অনেক কিছু চালায় তাদের উপরে পড়বে বলেন তারা কোরআন থেকে কমপ্লিটলি ডিটাস্ট শুধু তারা না আজকে আমরা যারা শিক্ষিত মানুষ তারাও কোরআন থেকে ডিটাস্ট রমাদান এসেছে আমাদেরকে কোরআন সাথে আবার কানেক্টেড করার জন্য শাহরু রমাদান কিন্তু এই কানেকশানটাকেও আমরা সঠিকভাবে বাস্তবায়ন করছি না আমরা শুধু দুটো কাজ করি বাংলাদেশের এই মুসলিমরা দুটো কাজ করে এক তারাবির সালাতে কোরআন খতম করে এবং বলে যে ও কানেকশন ইজ কমপ্লিটলি স্টাব্লিশড এবং খুব আনন্দ উল্লাসের মধ্যে থাকে ভাবে আলহামদুলিল্লাহ এবারে রামাদান কাজে লাগালাম আর দ্বিতীয় আরেকটা হচ্ছে সবাই মিলে আমরা কোরআনকে একটা খতম করি অথবা দুটো খতম করি অনেকে আরও অধিক খতম করার চেষ্টা করে কিন্তু ভু করে কোরআন পড়ে কি পড়ে সেও বুঝে না আর কারো বোঝার সাধ্যও নাই আছে যদি উচ্চারণটা সঠিক না হয় তাহলে এই ভাষাটা কেমনে বুঝবো আমরা বলেন তো মানে এই ভাষাটা সবার কাছে অবধগম্য স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লাম আসলেও তিনি কি এই মানে ভুল উচ্চারণে লাহানে জালি আরবি হয়ই না এই জিনিসগুলোকে তিনি বলতেন যে আমি বুঝতে পেরেছি আসলে বোঝার কোনো সুযোগ নেই আমাদেরকে আসলে একটু একটু সচেতন হতে হবে প্রিয় ভাইরা বোনেরা কোরআনের এত চমৎকার সব সুযোগগুলো আমরা আসলে নিজেদেরকে বঞ্চিত করছি আমরা কোরআনকে বঞ্চিত করছি না আমরা আল্লাহকে বঞ্চিত করছি না আমরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বঞ্চিত করছি না আমরা ইসলামকে বঞ্চিত করছি না কারণ আমাদের ভালাইয়ের জন্য তো আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর পক্ষ থেকে এত মার্সি রসুলসাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এত সুন্দর নিদর্শন দিক নির্দেশনা এগুলো দেয়াই হয়েছে আল্লাহর নির্দেশে যেন আমরা আমাদের জীবনে এগুলোকে অ্যাপ্লাই করে আমরা একটা সুন্দর জীবন পেতে পারি আর যদি না পাই তাহলে আমাদের প্রত্যেকের নিজেকে তিরস্কার করা ছাড়া আর কোনো গত্যন্তর নাই আল্লাহর পথে চলার সব উপকরণ আমাদের কাছে আছে জান্নাতে যাওয়ার সকল গাইডেন্স আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন থেকে একটা আয়াত লুকানো হয় নাই আপনারা বলেন আপনাদের কারো কাছ থেকে কোরআনের আয়াত লুকানো হয়েছে রসুল সাল্লা হাদিস থেকে কোনো একটা সহি হাদিস আপনাদের থেকে বাধাগ্রস্ত করা হয়েছে তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন প্রিয় ভাইরা বোনেরা বলেন সমস্ত জ্ঞানের সম্ভার উন্মুক্ত অন্য যে কোনো ধর্মের মতো নয় ইসলামের জ্ঞানের সম্ভার সবার জন্য উন্মুক্ত অবারিতভাবে বাধাহীনভাবে আপনারা থেকে নিতে পারেন আমল করতে পারেন কোন ধরনের স্পেশাল কোনো রিচুয়াল নাই আল কোরআনের প্রত্যেকটা আমল এই সমাজের সবচেয়ে যে মানুষটা নিজেকে ছোট মনে করে স্বল্প আয়ের মানুষ করে সেও করতে পারে আবার সবচেয়ে উঁচুতলায় যিনি আছেন তিনিও করতে পারেন কারণ ইসলামে কোনো ভেদাভেদ নেই দেশ জাতি বর্ণ গোত্র ভাষা কোনো দিক থেকেই কোনো ভেদাভেদ ইসলামে নেই ইসলামের দরজা এতটাই ওপেন যে পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে এখন ইসলাম গ্রহণ করে নাই সেও কিন্তু ইসলাম গ্রহণ করে আপনার আমার মতো শুধু না আমার আপনার চাইতেও বেশি তাকুয়াপূর্ণ মুসলিম হতে পারে পারে কিনা সুহান আল্লাহ সুহান আল্লাহ বিশাল একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং সেই সুযোগের জন্য প্রতি বছর যোগসূত্র যাতে স্থাপন করা হয় এই জন্য রমাদানকে বারবার তিনি ঘুরে নিয়ে আসছেন আমাদের কাছে রমাদান পৃথিবীতে বারবার আসে কিন্তু আমার আপনার জীবনের রমাদান বারবার নাও আসতে পারে যদি আমরা পৃথিবী থেকে এক্সপায়ার হয়ে যাই যদি আল্লাহ তার কাছে আমাদেরকে টেনে নেন তাহলে কিন্তু হতে পারে এই রমাদানই আপনার শেষ রমাদান কি করবেন তারপরে আপনি যোগসূত্র স্থাপনের এই সুযোগটা যদি আপনার মিস হয় এরপরে কি করবেন প্রিয় ভাইরা বোনেরা বলেন অতএব আমি আপনাদেরকে আমার নিজেকে সহনাসীহা করছি আসুন আমরা কোরআনের সাথে এই যোগসূত্রটা স্থাপন করে নেই শুধু কোরআনের একটা দিক তেলাওয়াত না কোরআন বোঝা কোরআন উপলব্ধি করা কোরআনের তাদাব্বর কোরআন যে আমল কোরআনকে স্তাবলিশ করা এবং কোরআনের অনুশাসন প্রতিষ্ঠা করা এই সবটার সাথে আমাদেরকে কানেক্টেড হতে হবে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এবং সেজন্য জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে বুদ্ধিবৃত্তিকে কাজে লাগাতে হবে তাহলেই আশা করা যায় এবারের রমজান আমাদের সেই সকল ভাইদের জন্য অবশ্যই এক্সেপশনাল হবে বিশেষ একটা রমাদান হবে যেই রমাদান আমাদের জীবনের জন্য একটা বিশেষ মাত্রা নিয়ে আসবে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ভালো আমলগুলোকে কবুল করেন আমাদেরকে পূর্ণ হেদায়াত দেন আমাদেরকে আল কোরআনের দিকে সেভাবে ফিরে আসার তৌফিক দেন যেভাবে সাহবাইকে রাম ফিরে এসেছিলেন এবং সেভাবে বেনিফিট নেওয়ার তৌফিক দেন যেভাবে মুসলিম উম্মার প্রথম প্রজন্ম সাহাবাই কেরাম এবং অন্য সকল ইমামগণ তারা প্রভাবিত হয়েছিলেন বেনিফিট নিয়েছিলেন হাদা আকৌলু কাউলি ওয়াস্তাক ফির্লাহ আলী আলুম ওলিসা রলমুসলিন ফস্তাক ফিরহ ইহু আল গাফুর রহিম আলহামদুলিল্লাহ আলা এহসানি ওয়া শক্রুল্লাহু ওয়া তৌফিকি وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله الصادقين عباد الله أمرا شدو مانوشكي আল কোরআন দ্বারা প্রভাবিত হতে দেখি না মানুষের বাইরেও জিনরাও কিন্তু প্রভাবিত হয়েছে সেটা আমরা সুরাতুল উল্জিনের মধ্যে দেখি যে তিহামা থেকে একদল জিন তারা মক্কা হয়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে তারা নবী সাল্লাহ সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনল সুরাতুল জিন্নে সেই বর্ণনাটা আছে তখন সালাতুল ফজরের নামাজে নবী সাল্লা কোরআন তেলাওয়াত করছিলেন লম্বা কেরা আত জিনরা সেটা দাঁড়িয়ে শুনল এবং তারা তাদের জাতির লোকদের কাছে গিয়ে কোরআনে সে প্রভাবের কথা বর্ণনা করল কি বলল তারা এটা আল্লাহতালা নিজেই কোট করছেন এই জিনরা বলছিল ইন্না কোরআন আ আজাবা নিশ্চয়ই আমরা শুনেছি এক বিস্ময়কর কোরআন আমন্না ই ওয়ালানুসির বিনা আহাদা এই কোরআন সত্যের দিকে এবং রুশদের দিকে এটি পথ পথনির্দেশ করে ফলে আমরা এই প্রতি ইমানানয়ন করলাম এবং আমরা আমাদের রবের সাথে আর কখনোই শরিক করব না সুবাহ পথি মধ্যে ইসলাম গ্রহণ করলো তারা খেয়াল করেন নবী সাল্লাহ সাল্লামের কেরারটা হয়ে গেল স্ট্রিট দাওয়ার মতো স্ট্রিট দাওয়া আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে অনেকে স্ট্রিট দেওয়া করে এটাও তার একটা দলিল মানুষ শুনতে শুনতে ইসলাম গ্রহণ করতে পারে সম্ভবত এ থেকে হয়তো তারা একটা ইন্সপিরেশন নিয়েছিল দেখা যায় যে অনেক মানুষ বিভিন্ন শপিং মলের সামনে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আল্লাহর কোরআনের কিছু কথা শোনাতে থাকে কিছু হয়তো বই দেয় কিছু ক্যাসেট দেয় আপনি এটা আরও শুনবেন কিছু কিছু মানুষ লম্বা এক ঘন্টা ধরে শোনার পর ইসলাম গ্রহণ করে এরকম ঘটনা প্রচুর তারই একটা নিদর্শন কিন্তু এখানে জিন তারা যখন শুনল রসুল সাল্লা রাত তারা বুঝলো এটা আসলে স্বাভাবিক কথা নয় এটা অসাধারণ একটা কথা এটা মানুষের বানানো কোনো কথা নয় এবং এটা মহাসত্যের একটা বর্ণনা ইয়াহি ইলার রুস্ত ফলে তারা ইনস্ট্যান্টলি ইসলাম গ্রহণ করেছে শুধু তাই না তারা ইসলাম গ্রহণ করে এসে তাদের জাতির লোকদেরকে ইসলাম গ্রহণের দিকে আহ্বান করেছে আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয় তারা কি বললো ওলান্ন কেবেরাব আহাদা আমরা আমাদের রবের সাথে আর কখনো কোনো শরিক করব না দেখেন শুধু ইমান আনা না তারা বুঝতে পেরেছে তারা শরিক করতো তারা এখানে ঘোষণাও দিয়ে ফেললো যে ইমানও আনলাম আর শরিকও করব না প্রিয় ভাইরা সেই ঘোষণাটা কি আমরা দিতে পারি না আমরা যারা পারিবারিকভাবে মুসলিম পারিবারিক মুসলিমে তো বলতে হবে আর কি রিয়াল মুসলিম হতে হলে এই ইমানের ঘোষণাটা আবার নতুন করে দিতে হবে আমাদেরকে এবং শুধু ইমানের ঘোষণাটাই যথেষ্ট না এই ঘোষণা ঘোষণাটাও দিতে হবে আপনি কখনো শরিক করবেন না আপনি কখনো কুফুরি করবেন না আপনি কখনো নাস্তিকতায় সম্পৃক্ত হবেন না এই বিষয়গুলো আজকে আমাদের জন্য খুবই জরুরি আমাদের জন্য এটা বোঝা আমরা দেখি ওর আন শুনে মানুষের আকল স্থির থাকতে পারেনি তারা সাক্ষী দিতে বাধ্য হয়েছে মাহা হাদা কালামুল বাসার এটা কোনো মানুষের কথা নয় এটা আল্লাহর কথা যারা কোরআনে বিশ্বাস করত না তারাও এই স্বীকারোক্তি দিয়েছে তাদের অন্তর বিগলিত হয়েছে অন্তর তাদের কেঁদেছে তাদের বুদ্ধি কোরআনের বাণীগুলোকে গ্রহণ করেছে তাহলে আজকের এই আধুনিক মানুষ আপনারা আমরা যারা আছি কী হলো আমাদের বুদ্ধিটা কোথায় গেল আমাদের আমরা কেন এই সাধারণ মানুষগুলোর মতো তাদের তো বুদ্ধিবৃত্তির চর্চার কোনো সেন্টার ছিল না কোনো রিসার্চ সেন্টার ছিল না আজকে অনেক রিসার্চ সেন্টার অনেক বিশ্ববিদ্যালয় আপনাদের অধিকাংশেরই বিদেশি অথবা দেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে বিশ্ববিদ্যালয় হলো রিসার্চ ইনস্টিটিউট তাহলে বুদ্ধি কেন আমাদের ওপেন হচ্ছে না বুদ্ধিকে কেন আমরা কাজে লাগাচ্ছি না আমার মনে হয় সে বিষয়টা একটু দেখা দরকার আমরা আজকে শুধু তেলাওয়াতে সন্তুষ্ট থাকছি এবং অনেকেরই আমাদের তেলাওয়াত শুদ্ধ নয় তাতেও সন্তুষ্ট থাকছে আমরা কোরআন বুঝি না তাতেও সন্তুষ্ট থাকছে এটা কিভাবে সম্ভব আমি বারবার তাই আপনাদেরকে আহ্বান করতে চাই যে আসুন আমরা আমাদের সালাফের দিকেও একটু দেখি এই রমাদান আসলে তারা কোরআনমুখী হয়ে যেতেন কারণ কোরআনকে স্পেশালি বোঝা এটা খুব জরুরি দরকার শুধু তেলাওয়াত না কোরআনকে পুরো গোটা কোরআনকে বুঝা উপলব্ধি করা কোরআনের লেসানগুলোকে রপ্ত করা কোরআনের শিক্ষা কোরআনের আকিদা কোরআনের ইমানের চর্চা এগুলো কিন্তু আমাদের রপ্ত করতে হবে অন্যথায় যে তিমিরে আছি এই তিমির কখনোই শেষ হবে না এবং যে অধপতনের মধ্যে আমরা তলিয়ে গেছি সে অধপতন থেকে কখনো আমরা আবার উঠে আসতে পারব না প্রিয় ভাইরা বোনেরা কোরআনকে বোঝার কোরআনমুখী হওয়ার মূল অর্থটা আমাদেরকে উপলব্ধি করতে হবে জীবনের অনেক সময় আমাদের চলে গেছে আর সময় নষ্ট করা যাবে না আর এটা বলবেন না যে কোরআন তো শিখবে ছোটরা আমরা তো বড় হয়ে গেছি যদি আপনি এখনও কোরআন না শিখেন তাহলে আপনি এখনও ছোট। আপনাকে কোরআন শিখতেই হবে কারণ সলাত আপনাকে পড়তে হয় কোরআন আপনাকে বুঝতে হবে ইসলাম আপনাকে মানতে হবে আর কোনো অপশান আসলে নাই অতএব একটু উপলব্ধির দিকে আসি আমরা যতটুকু সময় নষ্ট করেছি আর কোনো সময় যেন নষ্ট না করি আমরা কোরআনটাকে শুদ্ধভাবে তেলাওয়াত করি অর্থ বুঝি কোরআন নিয়ে তাদাব্বুর করি আমল করি এবং কোরআনের অনুশাসনটাকে আমরা প্রতিষ্ঠা করি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি রমাদানের এসিয়াম সাধনা আমরা যেন সফলভাবে শেষ করতে পারি আমরা যেন কোরআনের সাথে আমাদের সত্যিকার কানেকশান তৈরি করতে পারি আমরা যেন আল্লাহ অভিমুখী হতে পারি আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে আল্লাহর মুতাকি বান্দাদের মধ্যে আমরা যেন সুমার হতে পারি আল্লাহর কাছে সে দোয়া করছি রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান তাসামিউ আলী